हेलो फ्रेंड्स, आपनारा देखते पाच्छेन आलू चाष कीভাবে হয় তার ভিডিও আজকে আমি আপনাদের সামনে এনেছি। এটা আমার ফার্স্ট ভিডিও। আপনারা দেখতে পাচ্ছেন যে আলু চাষে জমিতে আলু পাত গাছগুলো কীভাবে হয়েছে, দেখুন আপনারা ভিডিওর মধ্যে। এই গাছগুলো এই আলু বিলটা মেশিনে লাগানো হয়েছে আমাদের। আমি আপনাদের ফ্রেন্ড সুমন বলছি। আপনারা দেখুন এই আলু গাছগুলো কীভাবে পুরো আর আলুর পরিচর্যা করতে হয়, কীভাবে সব কিছু করতে হয় আমি পরের পর সমস্ত ভিডিও একটা পর একটা আপনাদেরকে বলবো। আপনারা আমার এই ফার্স্ট ভিডিওটা দেখুন। এই আলুটা, এই যে আলু আলু জমিটা, এইটা লাগানো হয়েছে মেশিনে, মেশিনে করে আলুটা লাগানো হয়েছে, ঠিক আছে। আপনারা দেখুন কীভাবে লাগানো হয়েছে। আর আলু যে লাগানো হয়েছে এটা জ্যোতি আলু লাগানো হয়েছে, জ্যোতি আলু এবছর প্রচুর বীজের দাম। এইভাবে লাগানো হয়েছে মেশিনে করে, দিয়ে পানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আলু লাগানো হয়েছে। এটা কী, এরপরে ওষুধ স্প্রে করতে হবে, ওষুধ স্প্রে করে আবার হয়েছে, ঘাস মারা স্প্রে করা হয়েছে, এরপরে তাছাড়া ওষুধ স্প্রে করতে হবে, সেটা করা হয়েছে একবার, এরপরে আরও গোবর করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে কীভাবে আলু গাছগুলো কোথাও কোথাও বেড়ায়নি তো বেরিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে আলু পাতাগুলো হয়েছে, আপনারা দেখতে থাকুন কীভাবে হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে আলু পাতাগুলো এক সপ্তাহ দু সপ্তাহ এইগুলো মোটামুটি আলুগুলো পেয়ে এক মাস মানে হয়েছে লাগানো বয়স পর থেকে। আপনারা দেখুন কীভাবে হয়েছে, দেখতে পাচ্ছেন ভিডিওটাকে টানেল করছি, দেখতে পাচ্ছেন আপনারা কীভাবে আলু পাতাগুলো হয়েছে, দেখুন আপনারা, দেখতে পাচ্ছেন আপনারা কীভাবে হয়েছে আলু পাতাগুলো, আলুর বয়স হয়েছে তবে এখনও সময় আছে। আপনারা দেখুন আপনারা দেখুন পুরো ভিডিওটা আপনারা ভালোভাবে দেখলে বুঝতে পারবেন যে ভিডিওটার মধ্যে কীভাবে আলু গাছগুলো হয়েছে, টোটালি তার কী লাগে পুরো আমি বলবো। এতে লেগেছে রাসায়নিক সার, লেগেছে বিঘা প্রতি চার বস্তা থেকে পাঁচ বস্তা রাসায়নিক সার দিতে হয়েছে এতে লাগানোর সময়। আর আলু বীজ আর ট্রাক্টরে হাল হয়েছে এতে দুবার ট্রাক্টরে এতে হাল হয়েছে, তারপরে আলু বসানো হয়েছে, দেখতে পাচ্ছেন আলু বসানো হয়েছে। তারপরে আর অনেকে গোবর সার দিয়ে আমি এই জমি দেওয়া হয়েছে, খোল সরষা খোল দেওয়া হয়েছে এই জমিটাই। আমরা দেখতে পাচ্ছেন এ হয়েছে, দেখুন আপনারা কাদালো কীভাবে কী হয়েছে, দেখতে পাচ্ছেন বিজ্ঞানসম্মতভাবে চাষ করতে গেলে চাষের লাভ হচ্ছে, ফলন হচ্ছে, কিন্তু সমস্ত বছরে সমস্ত একই ফলন হয় না, ফলন কম বেশি হয়। সবচেয়ে মোট কথা হচ্ছে আলুর দাম থাকলে লাভ হয়, নাহলে এবছর আলু চাষ করছে প্রচুর খরচা হয়েছে, বিঘায় প্রায় 30-40 হাজার টাকা খরচা হয়েছে এই চাষ করতে এবছর।
সেভাবে চাষ হয়েছে, লাভের আশায় আলু চাষ করা হয়েছে, লাভের আশায়। আপনারা দেখুন কীভাবে পাঞ্জাবের আলু লাগানো হয়েছে, পাঞ্জাবের যত আলু এতে লাগানো হয়েছে। আর দেখতে পাচ্ছেন আপনারা সব কিছুই হয়েছে টুকটাক, কোথাও কোথাও কাজগুলো বেড়ায়নি, কোথাও কোথাও বেরিয়েছে হলো। আপনারা দেখুন এরপরের ভিডিও, আমি একটার পর একটা বিভিন্ন চাষ বিষয়ে ভিডিও আনব, আর নেক্সট টাইম আমি ব্লগও আনব। এই প্রথম ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আলু চাষ কী হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এটা চারটা বাগান হয়েছে। এটা সুন্দরটি হয় এখানে আমি শেষ করছি আমার ভিডিওটা। নেক্সট টাইম ভিডিও আরও কৃষি বিষয়ে ভিডিও আনব, পরের পর ভিডিও আনব। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমার ভিডিওগুলো ভালোভাবে দেখুন, লাইক করুন, কমেন্ট করুন, লাইক আনলাইক